হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো অনেক দিন পর ক্যামেরার সামনে এসে এই ভিডিও করছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা হয়তো জানে না, বিগত কয়েকদিন ধরে আমি বিভিন্ন টেস্ট পেপারের MCQ SEQ সলভ করেছি এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন MCQ SEQ এবং লজিক ও প্রশ্ন উত্তর এগুলো দেওয়া হয়েছে। যারা চ্যানেলে নতুন তারা ভিজিট করে আসতে পারো। তো আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন যে হয় তার মধ্যে তৃতীয় কোয়েশ্চেনটি, তৃতীয় নয় চতুর্থ প্রশ্নটি থাকে মিলের পরীক্ষামূলক পদ্ধতির চ্যাপ্টার থেকে। কিন্তু অনেক সময় কি করা হয় না, এই পরীক্ষামূলক পদ্ধতি থেকে যে প্রশ্নটা থাকে তা সরাসরিভাবে না থেকে পরোক্ষভাবে থাকে, অর্থাৎ কোনো একটা উদাহরণ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় সেই উদাহরণটি বিচার বিশ্লেষণ করো, করে এবং সেটি কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার সংজ্ঞা আকার ইত্যাদি লেখো। তো এক্ষেত্রে তোমরা বুঝবে কি করে কোনটা কোন পদ্ধতি, এবং বলে রাখি পদ্ধতি চিনতে কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমগ্র যে উত্তরটা 8 নম্বরের একটা উত্তর পুরোটাই কিন্তু ভুল হয়ে যাবে। তাই পদ্ধতি চিনে রাখাটা খুব দরকার। তো আজকে আমরা কথা বলবো সেই টপিক নিয়ে। তো বলে রাখি পদ্ধতি চেনার ক্ষেত্রে প্রথমেই দেখতে হয় যে সদর্থক দৃষ্টান্ত আছে কি না। শুধু সদর্থক দৃষ্টান্ত যদি অনেকগুলো থাকে, যেমন আমি যেদিন যেদিন রুটি খাই সেদিন সেদিন আমার রাতে ঘুম হয় না, এরকম পজিটিভ দৃষ্টান্ত যদি থাকে তাহলে রুটির অনিদ্রার কারণ এরকমটা যদি বলা হয় তাহলে কিন্তু সেটা অন্যায় পদ্ধতি হয়। অন্যায় ব্যতীত রেখে কিন্তু সদর্থক এবং নঅর্থক দুটো দিকই দেখা হয়, অর্থাৎ অন্যায় পদ্ধতি যেমন কয়েনের একটা পিঠ দেখে, অন্যায় ব্যতীত রেখে কয়েনের দুটো পিঠকেই দেখে। যেমন আমি যেদিন যেদিন রুটি খাই সেদিন সেদিন আমার অনিদ্রা বা ঘুম হয় না, আর যেদিন যেদিন রুটি খাই না সেদিন আমার অনিদ্রা হয় না। তো এরকম ক্ষেত্রে সেটা অন্যায় ব্যতীত রেখে পদ্ধতি হবে। বোঝা গেল অন্যায় আর অন্যায় ব্যতিরেকির পার্থক্য? নেক্সট আসছে সহপরিবর্তন আর ব্যতিরেকি। সহপরিবর্তন চেনা খুব সহজ, সবচেয়ে সহজ হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। যদি কোনো হ্রাস বৃদ্ধির উদাহরণ থাকে, বাড়া কমা তারপরে হ্রাস বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি যদি থাকে তাহলে সেটা অবশ্যই সহপরিবর্তন হবে। আর বাকি পড়ে রইল ব্যতিরেকি। ব্যতিরেকি পদ্ধতির উদাহরণ খুব বিজ্ঞানসম্মত উদাহরণ হয়ে থাকে বা সাধারণ মানুষ যেগুলো ভাবতে পারে না, যেমন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ধরো হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে গেল লোকটি আর হাঁটতে পারছে না, তার মানে লিগামেন্টই হচ্ছে ওই পেশিশক্তি সংযুক্ত করার কারণ। এই যে ডাক্তারি পরিভাষা বা বৈজ্ঞানিক পরিভাষা, একটা ঘরে মানে একটা খাঁচার ভিতরে একটা পাখিকে সব কিছু দেওয়া হয়েছে কিন্তু জল দেওয়া হয়নি, দেখা গেল পাখিটি কিছুদিন পর মারা গেল, তার মানে জল জীবন। এই যে ব্যাপারগুলো এগুলো সব বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ যেখানে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেগুলো সব ব্যতিরেকি পদ্ধতি হবে। এবার দেখে নেওয়া যাক এরকম কতগুলো এক্সাম্পল। তো প্রথম যেটা ছিল, থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিলে বুদ্ধি ক্ষীণ হয়ে যায়, সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধির লক্ষণ। তো এখানে যে পদ্ধতিটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি। কেন না, এটা একটা বৈজ্ঞানিক মানে ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রের বিষয় হয়ে যাচ্ছে। যখনই বিজ্ঞানসম্মত কোনো উদাহরণ থাকবে সেটা বুঝে নিতে হবে যে এটা ব্যতিরেকি পদ্ধতি। পরের এক্সাম্পল, বিষপানের ঠিক পরেই রামের মৃত্যু হলো, সুতরাং বিষপান মৃত্যুর কারণ। তো এখানেও ব্যতিরেকি পদ্ধতি, কারণ এটা একদম বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণ করা হয়েছে। এরপরে দেখা যাক, বলছে বিকালে চা পান করলে আমার ঘুম আসে না, আর চা পান বিরত থাকলে আমার ঘুম আসে, কাজেই চা পানই আমার অনিদ্রার কারণ। দেখো আমি একটু আগেই বলেছিলাম পজিটিভ সাইডও দেখা হয়েছে, চা পান করলে কি হয় আবার না করলেও কি হয় দুটোই দেখা হয়েছে, ফলে এটা হচ্ছে অন্যায় ব্যতিরেকি। যখনই ভোরে স্নান করি তখনই আমার জ্বর হয় কিন্তু ভোরে স্নান না করলে জ্বর হয় না, বলো তো এটা কোন পদ্ধতি হবে?
তো এটা অবশ্যই অন্বয় ব্যতিরেকি পদ্ধতি হবে। নেক্সট, টিকা বসন্তের প্রতিষেধক, কারণ টিকা নিলে বসন্ত হয় না, বলো এটা কোন পদ্ধতি হবে? অবশ্যই এটা ব্যতিরেকি পদ্ধতির উদাহরণ হবে। নেক্সট, উপসাগরীয় যুদ্ধ বিস্তারের সঙ্গে সঙ্গে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, সুতরাং যুদ্ধ বিস্তার পেট্রোলের দাম বৃদ্ধির কারণ। দেখো বৃদ্ধির এক্সাম্পল রয়েছে, আমরা বলেইছি হ্রাস বৃদ্ধির এক্সাম্পল থাকলেই সহপরিবর্তন। এবারে পরীক্ষার্থীদের জন্য সহপরিবর্তন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি ভিডিওটা অবশ্য এইবারের পরীক্ষার্থীর জন্য নয়, সকলবারের জন্যই বানাচ্ছি। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কারণ এখানে হ্রাস বৃদ্ধির ব্যাপার রয়েছে। তাপ যতই বাড়ে ব্যারোমিটারের পারদ ততই ওপরে ওঠে, সুতরাং তাপ পারদ বিস্তারের কারণ। দেখো বৃদ্ধির ব্যাপার রয়েছে এবং এটা সেক্ষেত্রে তাই সহপরিবর্তন হবে। সর্ষের তেলের চাহিদা যতই বাড়ছে যোগান কমছে, কাজেই সর্ষের দাম বৃদ্ধি হচ্ছে তার চাহিদা বৃদ্ধির তাই সর্ষের দাম বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটি কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? যাই হোক, বই এটা ক্লিয়ারলি বলে দেওয়া নেই, যাই হোক যেহেতু এখানে হ্রাস বৃদ্ধির ব্যাপারটা রয়েছে, সিদ্ধান্ত এখানে ক্লিয়ার নেই, হ্রাস বৃদ্ধি আছে মানে কিন্তু সহপরিবর্তন পদ্ধতি হবে। মানুষ যত সহনশীল হয় তার কর্মদক্ষতা তত বৃদ্ধি পায়, সুতরাং সহনশীলতাই কর্মদক্ষতা বৃদ্ধির কারণ। তো এখানেও যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি হয়েছে। আচ্ছা, আম খাওয়াই ফোঁড়া হওয়ার কারণ। দেখো এটা চোখে দেখা বিষয়, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা তো নয় যে আমরা এটাকে ব্যতিরেকি বলবো, অন্যই ব্যতিরেকি বলা যাবে না, কারণ এখানে হ্রাস বৃদ্ধির ব্যাপার একদমই নেই, আর হ্রাস বৃদ্ধির ব্যাপার নেই বলে এটাকে সহপরিবর্তন বলা যাবে না। আবার এটাকে আমরা অন্যই ব্যতিরেকিও বলতে পারি না, কারণ আম খেলে ফোঁড়া হয় বলেছি, কিন্তু আম না খেলে ফোঁড়া হয়নি, নেগেটিভ সাইডটা দেখা হয়নি। আমরা বলেছি কোনো বিষয়ে, যেমন একটা কয়েনের একটা পিঠ দেখলে অন্যই পদ্ধতি, দু পিঠ দেখলে অন্যই ব্যতিরেকি, এখানেও তাই, আম খেলে ফোঁড়া হয়, আম না খেলে ফোঁড়া হয় না এই ব্যাপারটা কিন্তু দেখা হয়নি, তাহলে এটা অন্যই পদ্ধতির উদাহরণ হবে। নেক্সট, মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, তো এখানেও যেটা হয়েছে সেটা হচ্ছে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কারণ মশা না কামড়ালে ম্যালেরিয়া যে হয় না সেই দিকটা কিন্তু এখানে দেখা হয়নি। আর কিছু এক্সাম্পল, যেখানেই বদ্ধ জল সেখানেই ম্যালেরিয়া হতে দেখা যায়, সুতরাং বদ্ধ জলই ম্যালেরিয়ার কারণ। আচ্ছা, এখানেও কিন্তু অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, যদিও এটা ভুল প্রয়োগ করা হয়েছে বা অসতর্কভাবে প্রয়োগ করা হয়েছে, কিন্তু প্রয়োগ তো করা হয়েছে, তো এটা অন্যই পদ্ধতির এক্সাম্পল হবে। আচ্ছা, ব্যতিরেকি পদ্ধতিও কিন্তু অসতর্কভাবে প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রে, যেমন আকাশে ধূমকেতু ওঠার পরেই রাজার মৃত্যু হলো, ধূমকেতু মৃত্যুর কারণ। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতির ভুল প্রয়োগ, অর্থাৎ এখানে যে দোষটা হয়েছে সেটা হচ্ছে কাকতালীয় দোষ। তো এই ছিল আজকের ভিডিও, আর কিছু বলার নেই, মানে এই উদাহরণগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কোনো একটা উদাহরণ দিয়ে দেবে হয়তো, দিয়ে তারপর তার থেকে প্রশ্ন আসবে, এবং উদাহরণটা যদি চিনতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সমস্যায় পড়তে হবে। তো ঠিক আছে, ভিডিও এই পর্যন্ত, ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।